আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক। আজকে আমি দেখাবো ইস্টোপিট দিয়ে কিভাবে জেল বানায় সেটা আমি দেখাবো। এই জেলটা বানিয়ে রাখতে পারবো আমরা অনেক দিন, দীর্ঘদিন, মানে এটা রেখে খেতে পারবো। এটা আমরা রুটির সাথে মাখিয়ে খেতে পারবো, এই জন্য আমি এটা দিয়ে জেল বানাবো। যেহেতু আমার বাসায় অনেকগুলো রয়েছে, সেজন্য আমি এগুলা দিয়ে একটা জেল বানিয়ে আমি আপনাদের কাছে দেখাইবো। অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। দেখতে পাচ্ছেন ইস্টোপিটটা দিয়ে দিচ্ছি। এখন এই ভিতরে আমি ভালো করে ধুয়ে নিছি। প্রথমত এই ভিতরে একটু পানি দূর করি সুন্দর করে, যাতে একটু ব্লেন্ডার হয়ে যায়। সেজন্য এরকম করে জুস করে নিতে হবে। এই তো প্রথমে আমি ইয়ে করে দিছি, এখানে আমি আদার আগা গুলে নিয়েছি। গুলে নিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। আর এই পর্যায়ে আপনারা যেরকম মিষ্টিটা খান সেই সেরকম আর কি চিনিটা ইউজ করবেন। সিঝে দিয়ে দেবেন, এখন এটা ভালোভাবে নেড়ে নেব। আর একটু পানি ইউজ করব, আর কিছু এখানে দেওয়ার দরকার নেই। এখন এটা ভালোভাবে লাগতে হবে। এই তো ফুটানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে সম্পূর্ণ। এটা ঠান্ডা করে তারপরে একটা জারে ঢেলে নিব। এটা আমি তাইলে হয়ে যাবে খুব সুস্বাদু একটা জেলি, তাও আবার ইস্টোপিট দিয়ে। আর এটা তো সবার কাছে এখন বর্তমান লেভেল থাকে, এটা তো পাওয়া কোনো অসম্ভবের কিছু নেই এখন। আর আজকের আমার ভিডিওটা যদি অনেক ভালো বেশি লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন, আর সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছেন এভাবেই পাশে থাকবেন। এই তো জেলিটা ঠান্ডা করে নিছি। ঠান্ডা করে জারে ঢেলে নিতেছি। এটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব নর্মালি। তো দেখতে পাচ্ছেন এই তো অবশেষে জেলিটা বানানো হয়ে গেছে স্ট্রবেরি দিয়ে। এভাবে স্ট্রবেরি দিয়ে আপনারা সবাই এভাবে জেল বানিয়ে খেতে পারেন বাসায়। আমি দেখায় দিতেছি কীরকম হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন, হয়তো বা বুঝতে পারছেন কীরকম হয়েছে। আর এটা কিছু রুটির সাথে এভাবে মাখিয়ে খেতে পারে, তাও আমি দেখায় দিতেছি। এভাবে আপনারা যে বন রুটি আছে সেটা দিয়ে এভাবে মাখিয়ে খেতে পারেন। এই তো এভাবে মাখিয়ে খেতে পারেন, এভাবে ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পাশে এভাবেই থেকে যাবেন। আসসালামু আলাইকুম।